হাইলাকান্দিত আরক্ষী আর যোগান বিভাগের যৌথ অভিযান অভিযানত এটা গুদামত জব্দ হয়েছে বৃহৎ পরিমাণের চাউল। 460 বস্তা সুলভ মূল্যের চাউল জব্দ করেছে আরক্ষী। যোগান বিভাগে এনেদরে এটা দেখি পাওয়া গেছে দন্তন দাস চলা পরিলক্ষিত হয়েছে। আর লিটন দাস নামের এগারী ব্যক্তিয়ে গুদামর ঘর রাখি চাউলখিন আর দীর্ঘদিনে হাইলাকান্দিত চাউলের কলা বেহা চলাই লিটনে। আর ইতিমধ্যে আরক্ষী জব্দ করেছে চাউলখিন আর এটাও বর্তমান সময় পলাতক আছে বলে জানিপরা গেছে এগারী ব্যবসায়ী লিটন দাস। আমি পুনরায় জানাবলে চেষ্টা করছো হাইলাকান্দিত আরক্ষী আর আরক্ষীর অভিযান চলেছিল আর যে কলা চাউলের বগা চাউল কলা বেহা চলা পরিলক্ষিত হয়েছে আর যোগান বিভাগের যৌথ অভিযান চলেছিল আর অভিযানত এটা গুদামত জব্দ করা হয়েছে বৃহৎ পরিমাণের চাউল। আর আরক্ষী আর যোগান বিভাগে জব্দ করেছে 460 বস্তাক সুলভ মূল্যের চাউল। লিটন দাস নামের এগারী ব্যক্তিয়ে গুদাম ঘর রাখি এই চাউলখিন আর রাজহুয়া চাউল আত্মসাত করার অভিযোগত আরক্ষী এগারী লিটন দাসক বিচারি অভিযান অব্যাহত রাখিছে বলে জানিপরা গেছে। বর্তমান সময় পলাতক অবস্থা আছে বলে জানিপরা গেছে এগারী লিটন দাস। আর 460 বস্তা চাউল ইতিমধ্যেই জব্দ করেছে আরক্ষী। অসুস্থ আছে তেওঁ ঘৰত যি ভাড়া লৈছে ভাড়াতিয়া তেওঁলোকে ইয়াত চাউলৰ ব্যৱসায় কৰিছে। চাউলবিলাক বিভিন্ন ধৰণৰ ভেৰাইটিৰ আছে, স্থানীয় চাউলবিলাকো পোৱা গৈছে আৰু কিছুমান পঞ্জাব ৰাইজো পোৱা গৈছে আৰু লগতে খুদ আৰু ব্ৰান এই গোটেইখিনি আমাৰ পুলিচ বিভাগৰ বিষয়াসকলে ইয়াত আহি আৰু আমি আমাক খবৰ দিয়াত আমি একেলগে আহি গোটেই চাউলখিনি চাইছোঁ। ভেৰাইটিবিলাক আমিতো ডিটেইলছ ক'ব নোৱাৰিম ক'ৰ পৰা কি চৰ্চত কেনেকৈ আনিছে। ইয়াত প্লাষ্টিক বেগ আছে কিন্তু কিছুমান বেগ কিন্তু জুট বেগো আছে, তাৰ উপৰি প্লাষ্টিক স্বস্তিক ব্ৰেণ্ড বেগ আছে, তাৰ উপৰি কিছুমান লোকেল শিলচৰ যি মিল আছে মিলৰ ব্ৰাণৰ মানে বেগ ইয়াত পোৱা গৈছে, কিছুমান খুদি নিচিনা বস্তু পোৱা গৈছে। চবখিনি মিলি তেওঁলোকে কিছুমান মেচিনত ষ্টিচ কৰে নতুন ব্ৰেণ্ড টাইপৰ স্বস্তিক এইটোত বনায়। তাৰ উপৰি তেওঁলোকে চাউলৰ ইটো সিটো লগ কৰি কিবা বনায়। ৱেট মেচিন চেচিন চব আছে, এই ধৰণৰ কোনো তথ্য পাতি তেওঁলোকে দিয়া নাই আৰু ঠিক পুলিচ আহি পোৱাৰ লগে লগে মানুহখিনি পলায়ন কৰিছে। ইয়াত মানে তেনেধৰণৰ মানুহ আছে, খালি ঘৰৰ যিজন মূল মালিক সেই মালিকজনী অসুস্থ আৰু তেওঁৰ ঘৰৰ সম্বন্ধীয় এজন আছে। তেওঁলোকে কোৱা মতে ইয়াত অলপ দিন আগৰ পৰা এই ব্যৱসায়বিলাক কৰিছে। আগতে নামটো কি মানে লিটন নে কি নাম কৈছে এইটো আমি একো ইনফৰ্মেশ্যন এতিয়ালৈকে পোৱা নাই। পুলিচ এই সম্পৰ্কত আমি তথ্যবিলাক লগ হৈ চব কামখিনি কৰি আছোঁ, আমি জনাই দিম। জনাই দিয়াৰ পিছত আমাৰ অভিযোগ দিয়াৰ পিছত তেখেতসকলে নিৰপেক্ষভাৱে তদন্ত কৰিছে। আমাৰ উৰ্ধতন কৰ্তৃপক্ষই আমাক বিভিন্ন ধৰণে পৰামৰ্শ দিছে আৰু আমি তদন্তকাৰী বিষয়া মানে পুলিচ বিভাগৰ আৰু আমাৰ যোগান বিভাগৰ আমাৰ ইয়াৰ লোকেল ইন্সপেক্টৰ সহ মই আহি আমি সকলোখিনি বস্তু চাইছোঁ। 460 বেগমান হ'ব যেন লাগিছে। NB News সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।